নমস্কার। আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অগ্নিগর্ভ মিজোরাম সীমান্ত, মেদিলির পরিস্থিতিও দেখলেন দেবব্রত সুস্মিতা। যৌথ বাহিনীর অভিযানে লক্ষ্মীপুরে ধৃত তিন মার জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। আসামে মানলেও মিজোরাম মানছে না গৃহ বিভাগের নির্দেশ, আসামের অনেক গাড়ি আটকে রয়েছে ভাইরেংটিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ের লায়লাপুরের পর এবার করিমগঞ্জের মেদলি সীমান্ত পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল। রাজ্য বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়ার নেতৃত্বে সোমবার কংগ্রেস প্রতিনিধিরা পাথারকান্দির মেদলি সীমান্তে আসেন। উক্ত প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকায়স্থ, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা, এপিসিসি জেনারেল সেক্রেটারি পঙ্কজ বড়বড়া, জেলা কংগ্রেস সভাপতি সতু রায় প্রমুখ। প্রথমে তারা পুলিশ প্রশাসন ও বনকর্মীদের কাছ থেকে সীমান্ত পরিস্থিতির খোঁজ খবর নেন। মিজোরামের দখলে থাকা 2.5 কিলোমিটার জায়গা পুনরায় উদ্ধার করতে হবে বলে তাঁরা দাবি জানান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেবব্রত শইকিয়া বলেন, কোভিড প্রোটোকলের বাহানা দিয়ে মিজোরাম আসামের ভূমি দখল করেছে। আসামের সেতু দখল করে মিজো পুলিশ বসিয়েছে গেট। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আর্জিও জানানো হয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ সীমান্তে মিজো আগ্রাসনের কথা বিধানসভায় উত্থাপন করবেন বলে উপস্থিত সংবাদকর্মীদের জানান। পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া ও কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে বলেন, আগ্রাসন প্রচুর হয়েছে এবং এই আগ্রাসন মিজোরা বহুদিন থেকে করে আসছে, এখন এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার সময় এসেছে। সেইটো সময়তে মিজোরাম আরক্ষী, মিজোরাম প্রশাসনে অসমৰ এই মেদলিচেৰা অঞ্চলত তেওঁলোকৰ এটা পার্মানেন্ট আউটপোস্ট বনায় আমার মাটি তেওঁলোকৰ বুলি প্রতিপন্ন করবলে যত্ন করেছে আর সক্ষম হয়েছে। ইয়াত মই এতিয়া ফরেস্ট বিভাগৰ মানুহ আছে, রেভিনিউ বিভাগৰ মানুহ আছে, তেখেতসকলৰ লগত কথা পাতিছোঁ। গম পাইছো যে এই যিখন দলঙত আজি আমি রয়ে আছো, এই দলঙৰ পৰা আৰু আগত এখন দলং আছে 2.5 কিলোমিটার আগত, তালেকে আমার যে বনাঞ্চল, সেই বনাঞ্চল আমার অসম সরকারের, কিন্তু এতিয়া মিজোরামের পুলিশে ইয়াতে চেক গেট লগাই দিছে, আমার মানুষ তাত যাব দিয়া নাই। আর এনেকা হয়ে গেলে আমি দেখিছো যে কাছাড় জেলার যাকালি দেখি আইসো, আজি ইয়াতে দেখি আইসো, অসমের বিভিন্ন অঞ্চলত দেখি আছো যে অসম সরকারে একদম ফোপাঢিলা নীতি লৈছে। তার ফলত আমার যে মাটি, আমার যে মানুষের কষ্ট হব আগন্তুক সময়ত। আর এই ক্ষেত্রত সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় নিজের যেটু হস্তক্ষেপ করব লাগে ভারত সরকারের লগত, মিজোরাম সরকারের লগত, যাতে যিকোনো বাহানা লৈ পেলায় অসমৰ মাটিটো কোনো বেলেগ রাজ্যই লব নোৱাৰে। লক্ষ্মীপুর থানা এলাকার বড়াক উজানের হাটুকাল থেকে তিনজন HPCD জঙ্গিকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হয়। রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় লক্ষ্মীপুর পুলিশ এবং 37 নম্বর আসাম রাইফেলস। লক্ষ্মীপুরের SDPO পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ধৃত মার পিপলস কনভেনশন ডেমোক্রেসির তিন ক্যাডাররা হচ্ছেন এলিজার জৌতে, বাড়ি ফুলের তল মারকুলিনে, জন মার, বাড়ি মলং ডিফুছড়া, ডার্লিয়েন মার, বাড়ি কলারশিপ সাইফাই পুঞ্জিতে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি AK-47 রাইফেল, একটি 2mm পিস্তল, তাজা গুলি 15টি, দুটি ম্যাগাজিন সহ মোবাইল ফোন ইত্যাদি। মাস দেরিক থেকে বড়াকের উজানে মার জঙ্গি দলের অবস্থানের খবর পাওয়া যায়, বলপূর্বক চাঁদাও সংগ্রহ চলছে বলে খবরে জানা যায়। শেষ পর্যন্ত পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে ধরা পড়ল তিন জঙ্গি। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার তাদের লক্ষ্মীপুর আদালতে হাজির করবে পুলিশ। আসাম মিজোরাম সীমান্তে এখনও চলছে টান টান উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষে, তবুও শঙ্কা ও অবিশ্বাসে ভুগছেন আসামের সীমান্তবর্তী জনগণরা। আসাম মিজোরামের গৃহ বিভাগের আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসামের গাড়িগুলো
যে মিজোরামে আটকে ছিল ও মিজোরামে যে গাড়িগুলো আসামে আটকে ছিল তা ছেড়ে দেওয়া। আসামের পক্ষে যদিও সেই নির্দেশ মেনে নেওয়া হয়েছে, কিন্তু মিজোরাম তা মানছে না। আসামে থাকা মিজোদের গাড়ি আন্দোলনকারীরা ছেড়ে দিয়েছে, কিন্তু মিজোরা কেবল আসাম ছাড়া বহিরাজ্যের গাড়ি ছাড়ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীদের পক্ষে মুহিব লস্কর। Now we allow only 21 vehicles to Mizoram, and that all the vehicles belongs to Mizo people. We allow them in respect of the order of our central government and in respect of the order of our state government. We allow only this vehicle, and we will never allow any more vehicles to proceed to Mizoram until they vacate our land, until the Mizo force the Mizoram government should withdraw their force from our territory, and until they do not withdraw our force, we will continue our blockade. And this is our message to the Mizoram government: we will never withdraw our blockade until they withdraw their force, which deployed illegally in the territory of Assam. That is our principal demand. And if our demand is not fulfilled, we will take that do or die policy by blocking that road. All the Mizo government lie many times, and it is proved many times that they are lie again and again. So now we never believe Mizo government their promise and their false propaganda. So we will see if when we will satisfy that they withdraw their force from the territory of Assam, then we will allow their vehicles to proceed in the Mizoram. Otherwise not. শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষে সোমবার অভিযোগ করেন রানুয়েল হোসেন, আসামের পণবন্দি গাড়ি চালক ও সহচালকেরা সেখানে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। আসাম হোম সেক্রেটারি, মিজোরাম হোম সেক্রেটারি কম্পারেন্সে তারা মিটিং হয়েছে, হওয়ার পরে তারা মিজোরামের গাড়িগুলো ছাড়ছে, অয়েল ট্যাঙ্ক গ্যাসের গাড়ি যেটা আছে এটা ছাড়া হয়েছে। ছাড়ার পরে তারা লোকের শর্ট হয়েছে যে আপনার আসামের গাড়ি যে গাড়িগুলা যে মিজোরাম আছে বায়েন্টি রাখা এটা ছাড়ার লাগে আলিগাড়িগুলো, তখন পর্যন্ত আবার আলিগড়ে গাড়িগুলো ছাড়া হয়েছে না, এখনও দুই একটা ছাড়িছে বৈরা রাজ্যের গাড়ি। ড্রাইভারগুলো এখন কানে কুনি সব কিছু নাই, বেজান অসুবিধা আছে। এখন আমরা গাড়িগুলো ছাড়ার লাগে প্রশাসনের কাছে, ডিসি মহাদর কাছে, এসপি মহাদর কাছে অনুরোধ রাখি আর গাড়িটা ছাড়ার লাগে। 300-400 গাড়ি উপো এর গাড়ির মধ্যে তারা মিজোরামে এনএল ইউপি বিহার এগুলো গাড়ি ছাড়ছে, আমরা শিলচরের আসামের কোনো গাড়ি ছাড়ছে না আবো। তারা কই ইতি ইতি লোড গাড়ি ছাড়লে ইতি খালি গাড়ি ছাড়তো, আমরা বারবার গিয়ে আমরা এসপি সারটে ডিআইজি সারটে গিয়ে আমরা প্রেশার দিয়ে যে আমরা এই গাড়িগুলো তারা কয় উফল লেভেলে কথা হর কথা হর কোনো উফল লেভেল থেকে কথা হর তো ঠিক আছে, আমরা যে বারবার আমরা ড্রাইভার হলে যে আমরা সাম্প্রদায়িক ও রাষ্ট্রবাদী দলের বিরোধিতা করে আসামে জন্ম নেয় আসাম জাতীয় পরিষদ নামে আরও একটি আঞ্চলিক দল। সোমবার আসাম সাহিত্য সভা ভবনে 500 সমর্থকদের উপস্থিতিতে কাছাড় জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক সমিতির মুখ্য সমন্বয়ক অদীপ ফুকন, দলের মুখপাত্র জিয়াউর রহমান, রাজ্যিক আহ্বায়ক সিদ্ধার্থ সরকার প্রমুখ। অসম জাতীয় পরিষদৰ বৰাকৰ তিনিখন জিলাৰ আহ্বায়ক কমিটি গঠনৰ কাৰণে আমি কেন্দ্ৰীয় সমিতিৰ তিনিজন মানুহ ইয়াত আহিছোঁ। মুখ্য সমন্বয়ক শ্ৰী অদীপ ফুকন ডাঙৰীয়া, মই কেন্দ্ৰীয় মুখপাত্ৰ জিয়াউ ৰহমান মোৰ নাম, আৰু সিদ্ধাৰ্থ চৰকাৰ তেখেত ৰাজ্যিক আহ্বায়ক। আমি তিনিজন আহিছোঁ। আজি আমি শিলচৰত আছোঁ, অসম সাহিত্য সভা ভৱন শিলচৰত। আমাৰ কাছাৰ জিলা আহ্বায়ক কমিটি গঠনৰ কাৰণে সভা অনুষ্ঠিত হয়। ইয়াত 500তকৈ অধিক ব্যক্তিয়ে আমাৰ দলত যোগদান কৰে আজি আনুষ্ঠানিকভাৱে, আৰু জিলা আহ্বায়ক কমিটিখন ইয়াত গঠন কৰা হয়। কাইলৈ আমাৰ হাইলাকান্দিত আগবেলা ৰাতিপুৱাৰ ভাগত 11 বজাত হাইলাকান্দিত সভা দিয়া হৈছে, সেইখনত হাইলাকান্দি জিলা আহ্বায়ক কমিটি গঠন কৰা হ'ব। আৰু 2 বজাৰ পিছত বদৰপুৰত অনুষ্ঠিত হ'ব আমাৰ তৃতীয়খন সভা, তাত করিমগঞ্জ জিলা আহ্বায়ক কমিটিখন। পরে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্যিক সমিতির মুখ্য সমন্বয়ক অদীপ ফুকন বলেন, এই দল আসামের বিভিন্ন কা বিরোধী সংগঠন, জাতি জনগোষ্ঠী, প্রতিটি ভাষা ও কৃষ্টির মেলবন্ধন। ফুকন আরও জানান, এই দলের মুখ্য উদ্দেশ্য কংগ্রেস, বিজেপি ও AIUDF এর মতো সাম্প্রদায়িক ও রাষ্ট্রপতি দলকে উৎখাত করা। নতুন জন্ম হৈছে সুদৰম ছাত্ৰ সন্থা, জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আৰু অসমৰ বিভিন্ন নাগৰিকে কা আন্দোলনৰ সময়ত যিসকল দল জড়িত হৈছে সকলো মিলি আঞ্চলিক ৰাজনৈতিক দল গঠন কৰা হৈছে। গতিকে এইটো সম্পূৰ্ণ
মাটির ওপর অসমৰ মাটির ওপর ঠিয় হওয়া দল বিজেপি কংগ্রেস ইউডিএফর লগত মিলি রাষ্ট্রীয় রাজনৈতিক দল মিলি পেলায় জন্ম হওয়া রাজনৈতিক দল নয় জনগণের পক্ষ থাকা রাজনৈতিক দল এই ধর্ম নামত ভাগ করা দলের লগত নাই ভাষার নামত ভাগ করা দলের লগত জাতীয় পরিষদ নাই এই কথা জাতীয় পরিষদের কারণে স্পষ্ট জাতীয় পরিষদ সদহম ছাত্র সন্থা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এই ধরনের জাতীয় সংগঠনবিলাকে ঐক্যবদ্ধভাবে খুলিছে আর ইয়াক একমাত্র যে অসম বিরোধী শক্তি বিজেপি হিসেবে পরিচালিত হয়েছে বিজেপিক আমি উৎখাত করার আমি ঐক্যবদ্ধভাবে জাতীয় পরিষদ জন্ম দিছো আর এই ক্ষেত্রে হয় আজি বিভিন্ন আঞ্চলিক দল আছে কিন্তু আমি আমার সিদ্ধান্ত যে অসমত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যে সংগঠন আছে বড়ো কার্বি ডিমাচা চাহ জনগোষ্ঠী মিচিংসকলের ৰাভাসকলের আর অসমের যে আঞ্চলিক দল আছে আমার রাইজর দলকে লই এই আঞ্চলিক দলবিলাকৰ আমি নির্বাচনী বুঝাবুঝি করিম যে এটা সমষ্টিত এজনেই আঞ্চলিক রাজনৈতিক দলের প্রার্থী যাতে থাকে আর বিজেপিক প্রতিহত করার কারণে কংগ্রেস আর ইউডিএফক আমি প্রতিহত করবর আঞ্চলিক রাজনৈতিক সরকার করব কারণে আমি এই আঞ্চলিক রাজনৈতিক দলবিলাকৰ আমি এদিন অদীপ ফুকন ক্ষোভের সাথে বলেন মিজোরামের সম্প্রতি যে সীমান্ত বিবাদ চলছে এটি রুখতে আসাম সরকার সম্পূর্ণ ব্যর্থ তিনি আরও বলেন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স ওরফে নেডার সভাপতি হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয় নিয়ে কিছুই করছেন না যে সরকারে ইয়াত কোনো ধরনের উদ্যোগ করা নাই কাছাড় সুগার মিল ইতিমধ্যে আমার যে পেপার মিল ইতিমধ্যে বন্ধ তো চলাবর কারণে কোনো ব্যবস্থা তেমন নকরিলে আর অতি দুর্ভাগ্যর বিষয় অতি দুর্ভাগ্যর বিষয় যে কাছাড়বাসী রাইজর কারণে বিশেষ বরাক উপত্যকার রাইজর বাবে আজি সংকটত পড়েছে বরাক উপত্যকার রাইজ বিশেষ মিজোরামের একটা আগ্রাসনের কারণে এহাজার হেক্টর মাটি ইতিমধ্যে মিজো সরকারখনে অসমের মাটি ইতিমধ্যে অকুপাই করেছে আর সেইখানে আমি দাবি করছো এই মাটি সরকার হাতত আনব লাগে অসমের হাতত আনব লাগে আর এই অঞ্চলের যা অত্যাচার চলিছে আজি মিজোর বিভিন্ন ধরনের দল সংগঠন সরকারে যে ঐক্যবদ্ধভাবে আজি বরাক উপত্যকার বিভিন্ন রাইজর উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার সরকারকে বন্ধ করব লাগবে কারণ এখানে আমি দেখিছো আমি অভিযোগ করছো যে নেডা নামন উত্তরাঞ্চলের যে রাজনৈতিক দল আছে সকলে মিলি বিজেপির নেতৃত্ব নেডা আছে তার মুখ্য আহ্বায়কজন হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই আজি কাছাড়বাসী রাইজ আজি সংকটত পড়েছে আজি মিজোর বিভিন্ন দল সংগঠনে আর তেওঁলোকৰ সরকার প্রশাসনে মিলি আজি ইয়াত বিভিন্ন ধরনের অত্যাচার আরম্ভ করেছে আর সেটা বন্ধ করবর কারণে সরকারে কোনো ব্যবস্থা করা নাই আমি সরকার দাবি করছো তাৎক্ষণিকভাবে এই মিজো সরকারখনের মিজোরামের বিভিন্ন দল সংগঠনে যেটো বরাক উপত্যকাত অত্যাচার আরম্ভ করেছে বন্ধ করব লাগে সরকারে ব্যবস্থা গ্রহণ করব লাগবে সাংবাদিক সম্মেলন শেষে বক্তব্য রাখতে গিয়ে ফখরুল ইসলাম বলেন বদরুদ্দিন আজমল এবং আসাম গণপরিষদের বিমল সিং তাদের নিজেদের দলকে ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেন আজকে ফার্স্ট এই আমার অসম জাতীয় পরিষদের জনসভা আসন হয়েছে আমার হোক মুক্তার বাইও আছে আমরা কোনোদিন এইরকম এজিপির এইরকম সংগঠন হয়েছে না সব এজিপি যতগুলা করছে পয়সার বিনিময়ে আনছে মানুষ আমদার এখানে যতগুলো আইসন সব আমদার জয়নিং করছে আর এক ব্যক্তি বিমল সিং এটা মেয়াদি পাট্টা হয়ে গেছে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি বিমল সিংয়ের মেয়াদি পাট্টা বিস্পচ্ছ হয়ে গেছে বদরুদ্দিন সাহেবের মেয়াদি পাট্টা যে আমার কাছাড় ডিস্ট্রিক্টও আমার বিমল সিং গত বৃহস্পতিবার সকালে শালচাপড়া থেকে উদ্ধার হওয়া বছর ১৫র মৃত শিশুপুত্র বড়খোলা নারায়ণছড়া নতুন বস্তির আলতাফ হোসেন মজুমদার পরিবারের দাবি পার্শ্ববর্তী গ্রামের সাকিব উদ্দিন পেশায় গ্যাস সিলিন্ডার গাড়ির ড্রাইভার পরিকল্পিতভাবে আলতাফকে খুন করেছেন এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে তথ্য মতে জানা যায় বৃহস্পতিবার সকালে সাকিব আলতাফকে বাড়ি থেকে নিয়ে যায় হরিণছড়া নিজের ঘরে এমনকি রাতে ভিডিও কলেও কথা বলানো হয় তাকে কিন্তু পরদিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা সাকিবের বাড়িতে খোঁজ নিলে সেখান থেকে জানানো হয় আলতাফকে সাকিব শিলচরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গেছেন রবিবার শালচাপড়া থেকে আলতাফের লাশ উদ্ধার করা হয় এ নিয়ে সাকিবের দাবি সিলিন্ডার গাড়িতেই রাতে ঘুমোতে যায় আলতাফ কিন্তু সকালে গাড়ি সহ সে নিখোঁজ ছিল এদিকে আলতাফের বাবা নজরুল ইসলাম মজুমদারের এজাহারের ভিত্তিতে গাড়ি চালককে আটক করে জেরা করছে পুলিশ আমি আর কি
নরেন্দ্র মোদীর কাছে আমরা এটা দাবি জানাই, যাতে পুনরাবার এরকম আর কোনো এরকম ঘটনা হয় না, এই হিসাবে তারা শাস্তি। করোনা মহামারীর প্রভাবে আমাদের দৈনন্দিন জীবনধারায় যেভাবে পরিবর্তন এসেছে, ঠিক সেভাবেই বদলে গেছে আমাদের উৎসব উদযাপনের ধারাও। করোনা পরবর্তী নিউ নর্মাল লাইফের সাথে মানিয়ে নিয়ে শিলচরের সুখতারা আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা তাদের এবছরের বিজয়া সম্মেলন উদযাপন করলো একটু অন্যভাবে। উৎসবকে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুখতারা চেষ্টা করল তা কিছু প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। রবিবার শুকতারার সদস্যরা নরসিংপুর ব্লকের রুক্মিণী চা বাগানের কচি কাজাদের মধ্যে মধ্যাহ্নভোজন বিতরণ করে তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। শুকতারার এই ব্যতিক্রমী উদ্যমের জন্য এলাকার বাসিন্দারা সন্তোষ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই সংস্থার এ ধরনের আরও অনুষ্ঠান করবে বলে তারা আশা প্রকাশ করেন। সংস্থার পক্ষে সভাপতি ও সম্পাদক জানান, এই ভয়াবহ পরিস্থিতিতে প্রান্তিক অঞ্চলের শিশুদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে চেয়েছেন তাঁরা। শুকতারা আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার এই ব্যতিক্রমী বিজয়া উদযাপনে স্থানীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গৌরব রায়, ঋষভ রায়, রূপম কালেন্দ্রি, চন্দন রবিদাস সহ স্থানীয় অন্যান্য যুবকরা। এদিন শুকতারা আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শৈবাল শোভন দেব, সাধারণ সম্পাদক পরমা ব্যানার্জি, মানব দেব, আলিমুদ্দিন বড়ভূয়া সহ আরও অনেকে। মিশন 100+ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে। এ নিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি অনুপ বর্মন এবং কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর নির্দেশানুসারে কাছাড় জেলার একাধিক মণ্ডলে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে আগামী 16 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে রবিবার ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে ভারতীয় জনতা যুব মোর্চার জেলা কমিটির সদস্য তথা বরজালঙ্কা মণ্ডলের প্রভারী অভিষেক চক্রবর্তী ও জেলা যুব মোর্চার মিডিয়া উপদেষ্টা মহিতোষ তাঁতির নেতৃত্বে বরজালঙ্গা মণ্ডল যুব মোর্চার সভাপতি সুজিত কুমার দাসের উপস্থিতিতে মণ্ডলের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে এক বৈঠক করা এবং প্রথম কার্যনির্বাহী সভার কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে মণ্ডলের বুথ বাহিনী গঠন সহ নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে করার আহ্বান জানানো হয়। প্রায় 51 জন বিজেপি বরজালঙ্গা মণ্ডল যুব মোর্চার কার্যনির্বাহী সদস্যরা এই সভার জন্য তাদের উপস্থিতি নিশ্চিত করেন। এতে উপস্থিত ছিলেন বরজালঙ্গা মণ্ডল যুব মোর্চার সহসভাপতি রূপালী আচার্য, সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র তিওয়ারি, সম্পাদক কেশব দাস, মান্না দেব প্রমুখ। নিকিতা হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসির দাবি নিয়ে রবিবার দুর্গাবাহিনী ও বজরং দলের পক্ষ থেকে এক র্যালি বের করা হয়। এদিন দুর্গাবাহিনী মহিলা কার্যকর্তারা বলেন, অভিভাবকরা যেন নিজেদের কন্যা সন্তানদের উপর বিশেষভাবে নজর দিতে এবং প্রত্যেকটি মেয়েকে নিজেদেরকে কিভাবে সুরক্ষিত করে রাখবেন সেদিকেও নজর রাখতে আহ্বান জানান। তারা আরও জানান, কাছাড় জেলায় প্রায় 200 লাভ জিহাদের মামলা থানা এবং আদালতে দাখিল করা হয়েছে। तो हम लोग अपना बेटियों को क्यों नहीं संभाल के रख सकते? आपका बेटियों को संभालना आपका काम है, दूसरों का काम नहीं है। अगर आप अपना बेटियों को सेफ करके रखेंगे तो हमारे देश में ऐसा कुछ भी नहीं हो पाएगा जैसे आजकल हो रहा है लव जिहादी। बच्चे है, हमारी फैमिली है, हम लोग ये सब छोड़ के इसीलिए आए, रोड पे आए, हर रोज निकल रहे हैं। लड़के भी काम काज करते, हमारे घर में भी बहुत काम है, छोटे छोटे बच्चे हैं, उन लोगों को छोड़ के हम आते हैं सरकार से 2 दिन बाद बाद दरखास्त करने की, प्लीज आप तो कोई तो सजा दो, कुछ तो बोलो, और कितने देर तक हम वेट करें। हमारी सरकार से हाथ जोड़ के यही विनती है, आप प्लीज जल्द से जल्द कोई এদিন দুই দলের কর্মকর্তারা জিহাদিদেরকে সতর্ক করে বলেন, নিজেদেরকে শুধরে নিতে, তা না হলে বজরং দল ও দুর্গাবাহিনী নিজেদের মতো করে সেই দোষীদের শায়েস্তা করবেন এবং প্রশাসন ও সরকারের কাছে আর্জি জানান কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। हिंदू धर्म के धर्मावलंबी लोग, हम हिंदू धर्म को जान से भी ज़्यादा प्यार करते हैं, मोहब्बत करते हैं और सम्मान करते हैं। जैसे कि हम अपने माँ बहनों को सम्मान करते हैं, उसी तरह हम अपने धर्म को भी सम्मान करते हैं। और हमारे माँ बहन के ऊपर कोई अत्याचार होगा और इसके लिए हम, अगर धर्म के ऊपर भी कोई अत्याचार होगा तो इसके लिए हम जान दे सकते हैं। और अगर हम जान दे सकते तो आज हम प्रशासन को बोल देते हैं।
कि हम अपना जान दे भी सकते और हजारों का जान ले भी सकते। संस्कृत टोल और मद्रासा शिक्षार समस्या सम्बन्धे आगामी 12 नवेम्बर शिलचर एलोरा होटेले एक आलोचना सभार आयोजन करा हुए छे। एते सभापतित्व करबेन हजरत मौलाना यूसुफ साहेब आमिर सरियत। ताछाड़ा उपस्थित थाकबेन आसाम विश्वविद्यालयेर प्राक्तन उपाचार्य अध्यापक तपोधीर भट्टाचार्य, संजीव देवलस्कर, विशिष्ट प्राबंधिक हजरत मौलाना शारिमुल हक साहेब प्रमुख। एक कथा जानान नदवातुत तामीर एर साधारण सम्पादक मौलाना आताउर रहमान मजार भुइया। संस्कृत टोल एवं मद्रासा शिक्षार समस्या सम्बन्धे अनुष्ठित होते जाच्छे एक गुरुत्वपूर्ण आलोचना चक्र। आगामी 12 नवेम्बर 2020 ख्रीष्टाब्द बृहस्पतिवार बेला 1 ঘটিকায় শিলচরের হোটেল ইলুরা প্রেক্ষাগৃহে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেবের সভাপতিত্বে উক্ত গুরুত্বপূর্ণ আলোচনাচক্রে শিক্ষা দরদী সুদীজনের উপস্থিতি কামনা করছি। আমি মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া, সাধারণ সম্পাদক উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া অনুদত। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাইয়ে দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসের এক সভা আয়োজিত হয় রবিবার। সোনাইর নওয়ারাজ এলাকায় অনুষ্ঠিত এই সভায় সমষ্টির বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা উপস্থিত থাকেন। আইনুল হক লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা বুথ লেভেল কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার উপর জোর দেন। কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। তৃণমূলের টিকিট প্রত্যাশী ডক্টর শান্তিকুমার সিংহ এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের ব্যর্থতার ভূয়সী সমালোচনা করেন। সুনাইতে যে দীর্ঘদিনে সুনাইর জনগণের যে দাবি, সুনাইর একজন ভূমিপুত্র, সুনাইর নির্বাচিত প্রতিনিধি হওয়া উচিত, সেইটা ভেবে আমি নিজেকে সুনাইর ভূমিপুত্র হিসেবে আমি মাঠে নেমেছি এবং আমার মূল লক্ষ্য হলো সুনাইকে বহুমুখী উন্নয়ন প্রকল্প এনে সুনাইকে উন্নয়নমুখী সুনাই আনার লক্ষ্যে আমি মাঠে নেমেছি এবং সুনাইকে পরিবর্তন করার লক্ষ্যে আমি এবার তৃণমূল কংগ্রেসের টিকিট প্রত্যাশী হয়ে আমি কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে বহিরাগতরা সুনাইকে দীর্ঘদিন থেকে রাস্তা অবলম্বন করেছে যে গ্রাম সুনাইয়ের যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত যারা জনসাধারণ আছে তাদের মনের আওয়াজকে এবং তাদের দাবিকে আমরা হাতিয়ার করে এবং আমাদের সর্বভারতীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতির প্রতি যারা অনুপ্রাণিত হয়ে আমার কাছে তারা সমর্থন জানিয়েছে তাদের প্রতি আমার ভরসা রেখে ধর্মনিরপেক্ষ, রাষ্ট্রীয় অখণ্ডতা এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর সর্বাঙ্গীন উন্নয়নকে আমরা হাতিয়ার করে আমরা আজকে মাঠে নেমেছি। আসামের অন্যান্য জেলার পাশাপাশি শিলচরের সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আধার অন্তর্ভুক্তি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আধার তালিকাভুক্তির জন্য নোডাল এজেন্সি হিসেবে SSA কে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক রাজীব রায় এবং জেলার আধার নোডাল অফিসার ডক্টর খালিদা সুলতানা, স্কুল পরিদর্শক সেমিনা ইয়াসমিন আড়া রহমান, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা DMC সুমিত্রা দেব, বিদ্যালয়ের উপপরিদর্শক নুরুল হক মাজার ভুইয়া, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সোমা শ্যাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা শিক্ষার্থীদের আধার তালিকাভুক্তি কর্মসূচির প্রথম দিনে সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 9 জন শিক্ষার্থীকে আধার তালিকাভুক্ত করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অগ্নিগর্ভ মিজোরাম সীমান্ত মেদিলির পরিস্থিতিও দেখলেন দেবব্রত সুস্মিতা। যৌথ বাহিনীর অভিযানে লক্ষ্মীপুরে ধৃত 3 কুমার জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। আসামে মানলেও মিজোরাম মানছে না গৃহ বিভাগের নির্দেশ, আসামের অনেক গাড়ি আটকে রয়েছে ভাইরেন্টিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই।
নমস্কার।